এই অধ্যায়ে আমি আপনাদেরকে ফটোশপ সিএস ফোর এর নতুন ফিচার থ্রিডি টুল নিয়ে আলোচনা করব বা থ্রিডি মেনু নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালাইসিস মেনুর ডান পাশে থ্রিডি নামে একটি মেনু যোগ হয়েছে যা পূর্ববর্তী কোনো ভার্সনে ছিল না। অ্যাকচুয়ালি এই থ্রিডি মেনুর সাহায্যে আমরা কোনো অবজেক্টকে থ্রিডিতে কনভার্ট করতে পারি বা থ্রিডিতে রূপ দিতে পারি। লাইক এখানে দেখুন, আমি একটি শেপ তৈরি করেছি, সার্কেল তৈরি করেছি ইলিপটিক্যাল মার্কিউ টুলের সাহায্যে। তো এই টুলটিকে আমি ইচ্ছে করলেই থ্রিডিতে কনভার্ট করতে পারবো। তো থ্রিডিতে কনভার্ট করার জন্য আমরা থ্রিডি টুলে থ্রিডি মেনুতে ক্লিক করবো এবং দেখুন এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। নিউ শেপ ফ্রম লেয়ার, আমি এটিতে যাচ্ছি। দেখুন এখানে ডিফল্ট কিছু শেপ রয়েছে। আমি যদি কোণে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন, এটি কিন্তু একটি কোণের মতো হয়ে গিয়েছে, কোণের মতো টুল হয়েছে। আমরা থ্রিডি ম্যাক্সে আমরা জানি যে থ্রিডি স্টুডিও ম্যাক্স বা মায়াতে থ্রিডি মডেলিং করা যায় বা অ্যানিমেশন করা যায়, কিন্তু ফটোশপেও কিন্তু থ্রিডির কিছু ফিচার দেওয়া হয়েছে যেন আপনি কিছু থ্রিডির কাজ করে নিতে পারেন। এবং একইভাবে আমরা আবার থ্রিডিতে ক্লিক করছি এবং এখানে আবার অন্য আরেকটি দিচ্ছি। সাপোজ কিউব যদি দিই তাহলে লক্ষ্য করুন একটি কিউব তৈরি হয়েছে। একইভাবে আমরা এখানে দেখুন যে সিলিন্ডার দিলাম, সিলিন্ডার দেওয়ার পর একটি সিলিন্ডার তৈরি হয়েছে। এবং আমি যদি হ্যাট দিই, দেখুন একটি হ্যাট তৈরি হয়েছে, চমৎকার একটি হ্যাট তৈরি হয়েছে। তো এই হ্যাটটি আমি ইচ্ছে করলে মডিফাইও করতে পারবো। দেখুন প্রথমে আমি মডিফিকেশনের বিষয়ে এই টুল দিয়ে মডিফিকেশন দেখাচ্ছি। প্রথমে আমি এই টুলের যে টুলটি রয়েছে এই টুলে ক্লিক করছি এবং এটি দিয়ে মূলত এই টুলটির নাম হচ্ছে থ্রিডি রোটেট টুল। অ্যাকচুয়ালি আমি এটি থ্রিডি মোডে এটিকে রোটেট করতে পারবো। লক্ষ্য করুন আমি এটিকে থ্রিডি অ্যাঙ্গেলে রোটেট করতে পারছি। তো এই টুলের সাহায্যে মূলত আমি থ্রিডি অ্যাঙ্গেলে রোটেট করতে পারছি। এবং সেকেন্ড হচ্ছে থ্রিডি রোল টুল, এটি আমরা রোলের মতো করে ঘোরাতে পারবো। এবং নেক্সটে যেটি রয়েছে থ্রিডি প্যান টুল, কি দাঁড়াম দিতেছি তোমারে। এরপরে রয়েছে থ্রিডি স্কেল টুল। থ্রিডি স্কেল টুলের সাহায্যে আমরা দেখুন সমানুপাতে এটিকে বড় ছোট করতে পাচ্ছি, খুব অনায়াসে এটি বড় ছোট হচ্ছে। এছাড়া এখানে রয়েছে থ্রিডি অরবিট টুল, এটির সাহায্যে আমরা মূলত থ্রিডি অরবিট স্টাইলে এটিকে ঘোরাতে পারছি। দেখুন আমরা এর পুরো পার্সপেক্টিভ ভিউতে হ্যাটটিকে দেখতে পাচ্ছি। তো মূলত এই থ্রিডি টুলগুলোর সাহায্যে আমরা আমাদের অবজেক্টকে বা তৈরিকৃত যে হ্যাটটি রয়েছে সেটিকে আমরা ইচ্ছা মতো ভিউ করতে পারি, ছোট বড় করতে পারি। এবং এবার আমরা আরও কিছু মডিফিকেশন দেখব, যে এটি সাপোজ আমরা এটির কালার ইত্যাদি চেঞ্জ করতে চাই। আমি এটিকে একটু থ্রিডি স্টাইলে রোটেট করে নিই বোঝার সুবিধার জন্য। এখন ধরুন আমি এটিকে এটির কালার বা এটার ম্যাটেরিয়াল চেঞ্জ করব, তাহলে অলরেডি এটার জন্য একটি অপশন রয়েছে অ্যাডভান্স থ্রিডি। দেখুন এখানে যদি এটি না থাকে এরকম থাকতে পারে প্রাথমিক অবস্থায় এসেনশিয়ালস, আমরা এখানে ক্লিক করে অ্যাডভান্স থ্রিডি নিয়ে আসব, ফলে আমাদের অ্যাডভান্স থ্রিডির পুরো ইন্টারফেসটি এখানে শো করবে। এখন আমরা চাই যে হ্যাট যেটি রয়েছে হ্যাটের ম্যাটেরিয়াল চেঞ্জ করব। তো আমরা ঠিক এখানে এটি সিলেক্ট করার সাথে সাথে নিচের এর অপশনগুলোতে শো করবে, আমরা এটির মাধ্যমে এটি অনায়াসে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারি। সাপোজ আমি যদি ডিফিউজ এখানে ক্লিক করি এবং এটি যদি চেঞ্জ করতে চাই, দেখুন অলরেডি এটির ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা পুরো রেড কালার দিলে রেড হবে, ব্লু কালার দিলে ব্লু হবে, গ্রিন কালার দিলে অলরেডি আমরা এর ইফেক্ট দেখতে পাচ্ছি। আমরা এভাবে এটির ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারি। শুধু তাই নয়, আমি এটা অ্যাপ্লাই করছি, আমরা যদি চাই যে এখানে কোনো ইমেজ অ্যাপ্লাই করব, এখানে কালার নয় শুধু ইমেজ থাকবে, তো সেটি আমরা করতে পারবো। সেটির জন্য আমরা এখানে দেখুন যে এই এখানে ক্লিক করে লোড টেক্সচার, আমরা লোড টেক্সচারে ক্লিক করবো এবং আমরা নির্দিষ্ট ইমেজ যে ইমেজ আমরা চাই, সাপোজ এখানে আমি কিছু ইমেজ আছে সেখানে এই ইমেজগুলো আমি অ্যাপ্লাই করবো। ধরুন আমি এই ইমেজটি সানসেটের ইমেজটি অ্যাপ্লাই করবো, এটি সিলেক্ট করে আমি ওপেন দিলাম। অলরেডি এটি ইমেজটি কিন্তু আমার হ্যাটের উপর অ্যাপ্লাই হয়েছে, যেটি কিনা ম্যাক্সে যারা কাজ করেন ম্যাক্সের বেসিক কাজগুলোই কিন্তু ফটোশপে দেওয়া হয়েছে। যদিও থ্রিডি মডেলিং বা থ্রিডি অ্যানিমেশনের অ্যাডভান্স কাজগুলো আপনি ফটোশপে করতে পারবেন না, কিন্তু বেসিক কাজগুলো এই থ্রিডি টুলের সাহায্যে অনায়াসই করতে পারবেন। শুধু তাই নয়, আমি কালারটি আবার চেঞ্জ করছি,
অবশ্য আমি যেহেতু টেক্সচার ইউজ করেছি, অতএব আমাকে এইভাবে কালার চেঞ্জ করা যাবে না। আমাকে এখানে প্রথমে রিমুভ টেক্সচারে ক্লিক করে রিমুভ করে নিতে হবে, এরপরে আমরা এখানে বাকি চেঞ্জ আনবো। আমরা সাপোজ এখানে ডিফিউজের যে সমস্ত অপশন রয়েছে সেগুলো যদি চেঞ্জ করতে চাই, এখানে ইনফিনিট লাইট রয়েছে, আমরা এগুলো চেঞ্জ করতে পারি। দেখুন আমি যদি স্পট দিই তাহলে একরকম হবে, এবং এটির কালার আমরা চেঞ্জ করতে পারবো। আমরা ইচ্ছে করলে এর যে হ্যাট রয়েছে হ্যাটটিও চেঞ্জ করতে পারবো। আমরা হ্যাট ম্যাটেরিয়াল এখানে ক্লিক করে, দেখুন এখানে অ্যাম্বিয়েন্টে ক্লিক করে যদি চেঞ্জ করি তাহলে আমাদের কিন্তু এর হ্যাটের, এবং আমরা একইভাবে এই হ্যাটের যে এই কালারটি রয়েছে এখানে সেলফ ইলুমিনেশনে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারবো। দেখুন এর পুরো কালারটি এটি চেঞ্জ হয়েছে, এর গ্লোসিনেস আমরা চেঞ্জ করতে পারবো। 0% রয়েছে, আমরা যদি 5 দিই 5% লক্ষণ এর গ্লোসি আরও বেড়েছে। আমরা যদি সাপোজ আরও বাড়াই দিচ্ছি 12 দিচ্ছি, লক্ষ্য করুন আরও গ্লোসি বেড়েছে। আমরা ইচ্ছা করলে গ্লোসিনেস বাড়াতে পারি, শাইনেস বাড়াতে পারি। অপাসিটি 100 রয়েছে, আমরা এটি অপাসিটি আরও বাড়িয়ে কমাতে পারি, রিফ্লেক্টিভিটি কমিয়ে বাড়িয়ে আমরা দেখে নিব যে অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে। এবং ইনফিনিটিভ লাইট রয়েছে, এই লাইটগুলো আমরা চেঞ্জ করে স্লাইডার ধরে চেঞ্জ করে দেখবো যেটি কেমন হচ্ছে। দেখুন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা কালার চেঞ্জ করে দেখবো যে অ্যাকচুয়ালি আমি কোনটা চাই। আমি ব্লু দিলাম, দেখুন এখানে ব্লু কালার কিন্তু চলে এসছে, এবং এই কালারের ইনফিনিটি ইন্টেন্সিটি আমি চেঞ্জ করে বাড়ানো কমানোর মাধ্যমে আমরা এটি দেখে নিয়ে কাজ করতে পারবো। শ্যাডো ইচ্ছে করলে দিতে পারি, নাও দিতে পারি। সফটনেস 0 রয়েছে, আমরা সফটনেস বাড়িয়ে কমিয়ে দেখে নিব যে কেমন লাগে। মোট কথা আমরা টোটাল ম্যাটেরিয়ালটিকে, এখানে যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, এর লেবেল, এর কালার, সব কিছুর অপশনগুলো চেঞ্জ করার মাধ্যমে সব কিছুই আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো ভেরি ভেরি এক্সক্লুসিভ টুল আপ ফর ডিজাইনার হু ক্রিয়েট থ্রি ডি মডেল। তো আমরা অনায়াসে এই কাজগুলো করে নিতে পারি এই থ্রি ডি টুলের সাহায্যে। ধন্যবাদ সবাইকে।